500 গজ দূরে বর্ডার, এখানে ড্রোন ফ্লাই করা নিঃসন্দেহে এখানে খুব ভয়ানক একটা পরিণতি আনতে যাচ্ছে। অনেকটা পথ প্রায় আধা কিলোমিটার মতো হেঁটে আসছে, ওই ড্রাইভ করতেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়ানক খারাপ। এখনো পাহাড়ের দেখা পাই নাই। Let's see what happens. সেটা শেষ করে এখন ময়মনসিংহ থেকে নেত্রকোনার জন্য গাড়িতে আছি। রাস্তা মোটামুটি ভালো, রাস্তা মোটামুটি ভালো। দি নেক্সট ডে রুকো, যারা সবর করো। এন্ড জাস্ট থিংক দ্য লাকি পাওয়ার অফ দি স্টোরি ইজ, আমরা ওখান থেকে ব্যাক করার ঠিক 15 দিন পর ওখানকার একটা ব্রিজ, যেটা আমরা অনেক কষ্টে পার হয়েছি, সেটা ভেঙে গেছে। আর এটা দেখার পর হু ইজ লাইক নানি ওমায় ওয়া মো সিনদেইরু। আমাদের প্ল্যান আছে দুটো জায়গায় যাওয়ার। প্রথমত হচ্ছে নেত্রকোনার একটা পাহাড়ি উপজেলা আছে, সেটা হচ্ছে কলমাকান্দা। আমি ভিউটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে রাস্তার সাইডের ভিউ। আমরা পুরো রাস্তায় যেতে যেতে এই ধরনের ভিউ আর অনেক দেখবো। ওভি ড্রাইভ করছে অ্যাজ ইউজুয়াল। হচ্ছে আমরা নেত্রকোনায় দুটো জায়গায় যাওয়ার চিন্তা আছে, প্রথমত হচ্ছে পাহাড়ি উপজেলা যেটা আছে কলমাকান্দা বলে সেটাকে, সেখানে আরেকটা হচ্ছে শোষণ দুর্গাপুর, যে চীনামাটির যে পাহাড়টা আপনারা সচরাচর অনেকেই দেখেছেন, অনেকে গিয়েছেন, ইভেন অনেক ওয়েল নোন প্লেস, অসাধারণ একটা জায়গা। সো আমি জানি আমাদের ভিডিওগুলো এলোমেলো হয়, অনেক বেশি এলোমেলো হয়, ট্রাভেল ভিডিও হলে তো কথাই নেই। অ্যাকচুয়ালি 2 তারিখ ছিল অভির মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কেন্দ্র ছিল ময়মনসিংহে। তাই ভেবে ফেললাম ময়মনসিংহের আশপাশে কোথায় যাওয়া যায়। ঠিক করলাম নেত্রকোনার পাহাড় বেষ্টিত উপজেলা কলমাকান্দা, তারপর পিরিসিরি। দেখা যাক না কোথাকার পথ কোথায় নিয়ে যায়। A few moments later. It's been 2 hours যে এখনো একটা জ্যামে আটকে আছি, এখনো সারে নাই, কখন সারবে বলতে পারতেছি না। ভাই গাড়ির মধ্যে মাস্ক পরে শো অফ করার কোনো মানে নাই, করোনা কোনো শো অফের জিনিস না। মাস্ক খোলেন মিয়া। আরে ভাই এটা তো আছে না, গাড়ির মধ্যে থাকলে যে আমরা সেফ এটা তো না। খুশি হলাম তোমার কথা শুনে। আমাদের সাথে অ্যাম্বুলেন্স গুলো জ্যামে আটকে ছিল অনেকক্ষণ, নিশ্চয়ই কোনো রোগী টোগী আছে অবশ্যই। আল্লাহ ভালো করুক সবার। 1 hour later চলো চলে নেত্রকোনাতে চলে আসছি দুপুরেই, কিন্তু আসার পর একটু রেস্ট টেস্ট নিতে গিয়ে শুয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে। এখন হচ্ছে আমি যদি দেখাই, এখন হচ্ছে বাজতেছে 5টার উপরে বাজে। সো এখন কোথাও যাওয়া পসিবল না, কলমাকান্দা যাই অথবা যদি বেরিশিশে যাই মাস্টার করি, সেক্ষেত্রে হচ্ছে আজকে আর কিছু এক্সপ্লোর করা যাবে না। সো আজকে নেত্রকোনা শহরেই থাকছি, থেকে হচ্ছে শহরটা একটু ঘোরাঘুরি করি, বালিশ মিষ্টি খাই, তারপরে যা আছে বাজারটা দেখার ঘুরে ঘুরে দেখি। কালকে হচ্ছে আমরা কলমাকান্দা এবং বীরিশিরি অর্থাৎ যেটা শোষণ দুর্গাপুর, দুটোই আমরা ঘোরার চেষ্টা করবো। Oh,
হচ্ছে নেত্রকোনা শহরে ঘুরছি। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে নেত্রকোনার কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির একটা প্রজেক্ট, মেবি বিস্তীর্ণ ধান ক্ষেত। খুব এনজয় করছি। আমার আসলে সবুজ বা গ্রামের যে একটা আবহাওয়া থাকে সেটা দেখলে মারাত্মক ভালো লাগে। আর বিকেলবেলায়, আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার, বিকেলবেলা এখানে আর অনেক মানুষজনকে দেখছি, তারা হচ্ছে ঘুরতেছে বিকেলে। আর ধান ক্ষেত এবং সব কিছু মিলে সবুজের একটা আবহাওয়া অসাধারণ লাগতেছে। লেটস সি। বলা হয়ে থাকে নেত্রকোনার আদি বালিশ মিষ্টি গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারেরই। আদি গয়ানাথের বালিশ মিষ্টি অভি আগে খেয়েছে, ওর মতে জিনিসটা ওভাররেটেড। অনেকেই সাজেস্ট করলো নেত্রকোনা শহরের দুর্গা কেবিনের বালিশ মিষ্টি খেতে। যেহেতু অভি আগে গয়ানাথেরটা খেয়েছিল, তাই আমরা এবার চেষ্টা করলাম যে দুর্গা কেবিন থেকে না হয় এবার বালিশ মিষ্টিটা খেয়ে দেখি কেমন হয়, দুটোর একটা কম্পেয়ার করে ফেলা যাবে। এজন্য আমরা এবার মিষ্টি খেতে যাচ্ছি দুর্গা কেবিনে। এই মিষ্টিতে বালিশ মিষ্টির অনেকগুলো ভ্যারিয়েশন আছে। এটা হচ্ছে ইভেন 1500 টাকা পর্যন্ত সাইজ আছে মিষ্টির দামের তুলনায়। এটা হচ্ছে এই পিসটার দাম হচ্ছে 100 টাকা। সাইজ দেখে মনে হচ্ছে এটা অনায়াসে 4 জন খাওয়া পসিবল, যদি মিষ্টি খুব বেশি না খাও। সেক্ষেত্রে আমি একটা বাইট নিয়েছি। উপরে হচ্ছে পুরো একটা, মানে দেখতে একটা চমচমের মতো, উপরে হচ্ছে মালাই দেওয়া আছে। আমি ট্রাই করি, বুঝতে পারবো মালাই দিয়ে এটা মিক্সআপ করে। পিওর চমচমের একটা ফ্লেভারটা অলমোস্ট চমচমের মতো, মন্ত্র আকারে বড় করতে এটা নেত্রকোনার একটা বিশেষত্ব হচ্ছে এই বালিশ মিষ্টি। তো এনজয় দিস। অসাধারণ সুন্দর একটা ব্যাপার দেখলাম নেত্রকোনা শহরে এসে। এটা হলো যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, আর তার কাছ থেকে মাত্র কিছু দূরেই আরেকটি মন্দির। কত কাছাকাছি! আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আজকের এপিসোডে শুধুমাত্র নেত্রকোনা শহর পর্যন্তই ঘুরলাম। কাল সকালে হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে কলমাকান্দা এবং বিরিশির উদ্দেশ্যে। এটা আপনারা নেক্সট এপিসোডে দেখতে পারবেন। পরবর্তী এপিসোড দেখতে চোখ রাখুন ডুয়াল কোরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। খুব শীঘ্রই দ্বিতীয় এপিসোডটি নিয়ে আমরা আসছি এবং সেখানে থাকছে দারুণ কিছু চমক।
500 গজ দূরে বর্ডার, এখানে ড্রোন ফ্লাই করা নিঃসন্দেহে এখানে খুব ভয়ানক একটা পরিণতি আনতে যাচ্ছে। অনেকটা পথ প্রায় আধা কিলোমিটার মতো হেঁটে আসছে, ওই ড্রাইভ করতেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়ানক খারাপ। মানে দুটো জীবনযাপন কত কাছাকাছি, কিন্তু একটি কাঁটা তার দেশকে নিদারুণভাবে আলাদা করেছে। তাহলে সাবস্ক্রাইব করবেন।